এবার সমালোচনা নিয়ে মুখ খুললেন শিল্পী আলী হাসান। অন্যদিকে উর্ফির চেহারার এমন কেন হাল রে ভাই, জানাবো সেই বিষয়ে। সেই সঙ্গে আরো জানাবো দিন দিন রুনা খান চমক যেন দিয়েই যাচ্ছে ভক্তদের, জানাবো বিস্তারিত। তো প্রথমেই আসি শিল্পী আলী হাসানের গসিপসে। প্রথম গান দিয়েই বাজিমাত করেছিল আলী হাসান। বর্তমানে তার একটা ইন্টারভিউ নিয়ে চলছে বেশ আলোচনা। বেসরকারি টিভি চ্যানেলে দেয়া সাক্ষাৎকারে এই শিল্পী বলেন, গান বাজনার টাকা হারাম, আমার অটো রিক্সার বিজনেস হালাল, এই জন্য ব্যবসার টাকায় বাজার সদায় করি আর মিডিয়ার টাকায় বিল্ডিং তৈরি করেছি। তার এমন বক্তব্যের পর নেটিজনদের নেতিবাচক আলোচনার বিষয় পরিণত হন। অনেকেই তার সেই বক্তব্যের ক্লিপস সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করে সমালোচনা করছেন। বিষয়টি নিয়ে সংবাদ মাধ্যমে কথা বলেছেন আলী হাসান। তিনি বলেন, আমি বলতে চেয়েছি গানে যে বাদ্যবাজনা ব্যবহার হয় তা আমাদের ধর্মে হারাম, এই কাজগুলো ছেড়ে দিতে চাই। এক ঘন্টার ইন্টারভিউ থেকে 2-3 মিনিট কেটে ছেড়ে দেওয়ায় আমার কথাটি অনেকে বুঝতে পারছে না। পুরো সাক্ষাৎকার দেখলে আমার মনের কথাটা বুঝতে পারবেন সবাই। ছোট ছোট ক্লিপস দেখে কাউকে বিচার করবেন না। যদি আমার অসৎ উদ্দেশ্য থাকতো তাহলে এই বিষয়ে কথা বলতাম না। সমালোচনার বিষয়ে আলী হাসান বলেন, অনেকেই ট্রোল করছে কিন্তু আমার কাছে এসব কোনো বিষয় না, মানুষ মাত্রই ভুল, আমার কথায় আচরণে চলাফেরায় ভুল থাকতেই পারে, হতে পারে আমার মনের কথাটি গুছিয়ে বলতে পারিনি। গান ছেড়ে দিলেও মিডিয়াতে থাকবেন জানিয়ে তিনি আরো বলেন, আমরা মন থেকে অনেক কিছুই চাই না কিন্তু চলার ক্ষেত্রে সে কাজগুলো করতে হয়। গানের বিষয়টিও আমার কাছে এখন তেমন, বর্তমানে গান ও অটো ব্যবসা দুটি মিলিয়ে চলছে, ধীরে ধীরে গান থেকে সরে আসব। আমার শেষ গানের শিরোনাম হবে ইসলাম, এই গানটি তৈরি হওয়ার পর আমি আর গান লিখব না, এমনটাই বললেন আলী হাসান। তো এবার আসি উর্ফির কাছে। বলিউডের উর্ফি জাভেদ তো পোশাকের কারণে সবসময় শিরোনামে থাকে আর কি, বাট এবার আসলো একটা অন্য কারণ নিয়ে। তার চেহারা একেবারে ফুলে গেছে এমন ছবি আবার শেয়ার করলেন তিনি নিজেই, যা দেখে ভক্তরা তো একেবারে চিন্তায় পড়ে গেল। তাহলে কি প্লাস্টার সার্জারি করাতে গিয়ে চেহারার 12টা বাজিয়ে দিল নাকি উর্ফি? এই বিষয়ে উর্ফি নিজেই জানালেন কি হয়েছে তার। উর্ফি বলেন, আমার ভয়ঙ্কর অ্যালার্জি রয়েছে, প্রায় সময় ঘুম থেকে উঠলেই এমন চেহারার অবস্থা দেখতে পাই, তাই এবার থেকে আমার মুখ ফোলা দেখালে কেউই চিন্তায় পড়বেন না, কারণ এটা আমার 18 বছর ধরে চলছে। ফাইনালি আসি ভাই রুনা খানের গসিপসে। বয়স তো মাত্র একটা সংখ্যা, এই যেমন রুনা খান দিন দিন যেন একেবারে বয়স কমে যাচ্ছে, এবার তিনি তার সোশ্যাল মিডিয়ায় কিছু ছবি পোস্ট করে ক্যাপশনে তিনি লিখেছেন, আমার বর গহনা বুঝে না, বিয়ের পর থেকে সবসময় বলে এসেছে আমার কোনো গহনা পরার দরকারই নেই, আমাকে সবচেয়ে সুন্দর দেখায় তখন যখন আমি স্নান সেরে সুতি শাড়ি পরে চুল শুকিয়ে খোলা চুলে তাকিয়ে হাসি, আমার সেই হাসিতে নাকি চারপাশ ঝলমল করে ওঠে, আমার মতো কালো একটা মেয়ের হাসিতে কি করে চারিদিক ঝলমল করে, ব্যাপারটা যদিও এই সমাজের এখনো পুরোপুরি বোধগম্য নয়, আশা রাখি কোনো একদিন বোধগম্য হবে। EW মতো চোখে দেখলে হয়তো বোঝা যেত, স্নেহবোধ থেকে বলে হয়তো বা। তবে বিয়ের পর সে একবার বলেছিল তার একটা গহনা পছন্দ কোমরের বিছা, আমার তেমন পছন্দ না, মনেও ছিল না, কখনো পরাও হয়নি। পরশু সন্ধ্যায় একটু অবাকই হয়েছিলাম যখন দেখলাম দোতলার মেয়েরা সুতি শাড়ি ঝুমকার সাথে উপহার পাঠিয়েছে বিছা, বড় আরাম লাগলো মনে। EW একমাত্র পছন্দের গহনা বিছা, দোতলার মেয়েরা আদর, জুড়ে দিয়েছেন লাভ ইমোজি, খোপার ফুলটা হেনা আপা বড় মায়া ভরা খোপায় গুজে দিয়েছেন। আর এমন ছবি পোস্ট করার পর যুবকদের তো ভাই একেবারে মাথায় নষ্ট, কেউ আবার বলছে রুনা খান দিন দিন যা শুরু করেছেন তাতে তো টেকাই বড় দায় হয়ে যাচ্ছে আমাদের। যাই হোক ভাই, এখন তো ছিল এতটুকুই।